যে সমস্ত মা বাবা ছেলে মেয়েরা আল্লাহর হুকুম নবীর তরিকায় গড়িয়া তুলতে পারে না, যে সমস্ত মা বাবা ছেলে মেয়েরা আল্লাহর হুকুম নবীর তরিয়া গড়িয়া তুলতে পারে না, যখন আমকুল দিয়ে আটে বাচ্চাটা, যে সময় শিশু বাচ্চাটা হামাকুল দিয়ে আটে আমকুল দিয়ে আটে, টানের মাঝে হামাকুল দিয়ে যায়, গেলে পরে পাখানা মুখে দেলায়, পিঠ মুখে দেখা যায়, গুবর মুখে দেলায়, চেনা মুখে দেলায়, নাপাক মুখে দেয় দেয়নি না যা, ওই সমস্ত নাপাক যে বাচ্চার ফেটের ভিতরে যায় এখন সাধারণ লোক হয়ে গেলে হালি পাখিটা ইচা করো হিটা করো আলতা সোনোগ্রাফি করো এসে করো পাখানা পরীক্ষা করো পেশাব পরীক্ষা করো রক্ত পরীক্ষা করো কোথায় যে পরীক্ষা দেয় পরীক্ষার চলে 12-14 হাজার যায় ঠিক না বটে আসল চিকিৎসা কি আছে? হ্যাঁ বাংলাদেশে অনেক তবলিগিও আছে, বাংলাদেশে অনেক দিনদারও আছে, হেরা কিন্তু অত ব্যবসা করে ঠিক না বটে। তখন স্ত্রীগুলো তুমি ডাক্তারি পরীক্ষা করো, ডাক্তারের কাছে যাওয়ার পরে কয় পেশাব পরীক্ষা করো না, বাড়ি যখন স্বামী এসে স্ত্রী জিগায় ডাক্তারে কিতা গেছে পেশাব পরীক্ষা করতাম করবা, একটা বাথরুম আছে পেশাব একটা পুত্রের মাঝে বইটা পরীক্ষা করাইল, স্ত্রী করতে গেছে স্বামী এটা বাথরুমের মাঝে ঢুকিয়ে তার পুত্রের মাঝে পেশাব লইছে, লইয়া সে রিয়া পালঙ্গের নিচে তুইয়া সে পুতাই ছিলেন, স্ত্রী মনে মনে কইরে আমার স্বামীর জুতার বাড়ি দিবার একটা সুযোগ নিয়েছে, দুইজনে স্বামী স্ত্রী কিতা আছেন প্রতিযোগিতা আছেন নাকি চ্যালেঞ্জের সম্মুখীন আছেন নাকি, ওর স্ত্রী করছে কিতা পেশাবের বুতনটা যে আপনার পালঙ্গের নিচে দিয়ে চলে গেছে, স্বামী স্ত্রী করছে কিতা এই পেশাবটা ফালতেই নিছে, এই বুঝনি না বুঝুন না ওয়াজ অত কাঁচা কথা কো নিব না আওড়া খাওড়া দেখো লাগতো পেশাবটা যে ফালতেই নিছে, বেটকে যদি পেশাব ফালতেই থাকে বেটির হলো 7 মাসের গর্ব, আরে মাতুন না দেন না পেশাব পরীক্ষার মাঝে ধরা পড়বনি পড়বনি, পেশাবটারে ফালানোর পরে স্বামী যখন বাড়িতে এসে তাক দারম বসে যাও তাড়াতাড়ি পেশাব নিয়ে যাও ডাক্তারের কাছে, ডাক্তারের কাছে পেশাব পরীক্ষার জন্য লইয়া গেছে, এখন ডাক্তারে কইতেছে পেশাব তুইয়া যাও, এখন তো ওয়ান টাইম পরীক্ষা রিপোর্ট দেওয়া 2 ঘন্টা 1 ঘন্টা 8 ঘন্টা পড়ো, আর আগে তো 3 দিন 4 দিন পরে রিপোর্ট আনলো ঠিক না বটে, এখন ডাক্তারে কয় 3 দিন পরে রিপোর্ট তুমি আগে, 3 দিন যখন হয়েছে তখন স্ত্রী তাগিদ দিতেছে যাও না তোমার পেশাব পরীক্ষাটা করিয়ে তা রিপোর্ট গেল যাও, তাগিদ দিয়ে পাঠাইছে স্বামী যখন ডাক্তারের কাছে গেছে রিপোর্ট আনতো পেশাবের রিপোর্ট কিতা আইছে তার রোগের নির্ণয় কি করলো, তখন ডাক্তার কয় স্যার আমার রিপোর্টটা দেলাই, ডাক্তার রিপোর্ট দিত না এখন হালি চেরার হয় আর মনে মনে কইটা বেটা না বেটি বেটি, আরে মাতুন না দেন না কইটা বেটা না বেটি বেটি, রিপোর্ট দিত কিন্তু ডাক্তারে দেয় না, হালে কয় স্যার আমার রিপোর্টটা দেন, তখন ডাক্তার মনে করতেছে এখন বেটা আর বেটি দেখি ধরতাম যে রিপোর্ট বেশি দেলাই, আয় আল্লাহ এখন পুলিশও মহিলা আছে আসেনি না আসেন আসেন, আমি একদিন ওয়াজ থেকে আইছি উত্তর দিকে উত্তরবঙ্গের কৃতি ওয়াজ আইছি টানা ধরা আইছি পরে ড্রাইভারে কই ড্রাইভারটা আরে গোলাম তুই তা মা আমি পুলিশের সাথে দুটো কথা বুঝে যাই কয় হুজুর আপনি কার সাথে বুঝে যাই যে বেটি যে বেটা না তো বেটি দেখা যায় আসেনি রকম দেখবেন ক্লিনিকের মাঝে গেলে পরে হেল্পারি করে কিন্তু পুরুষের পোশাক পরা, হাসপাতালে গেলে দেখবেন কিভাবে পুরুষের পোশাক পরা থাকে, চুললে কিভাবে গুটাইয়া রাখে ছেলে না মেয়ে বোঝা যায় না, ক্লিনিকের মাঝে গিয়া দেখেন মাতৃমঙ্গলের মাঝে গিয়া দেখেন হোটেলের মধ্যে গিয়া দেখেন রেস্তোরাঁর মধ্যে গিয়া দেখেন পুরুষ মহিলা মহিলা পুরুষ চেনা যায় না, এমন অবস্থা বাংলাদেশের অবস্থা ধারণ করেছে, ডাক্তারে কয় যেসা তাও আমি রিপোর্ট দেওয়াই, ডাক্তারে কয় তোমার রিপোর্ট 7 মাসের গর্ভ 3 মাস পরে বাচ্চা হইব, আরে মাতুন না দেন না দেন না দেন,
সাত মাসের গর্ব, তিন মাস পরে কি দেব বাচ্চা হইব, ই কথা শুনলে এরকম বারোটা বাজে। বেটি সাত মাসের গর্ব না, ওই ফেসাপে রিপোর্ট দিতেছে ডাক্তারে যে সাত মাসের গর্ব, তিন মাস পরে বাচ্চা। রিপোর্টটা লইয়া হে বুঝা যায় আসমান মাতার মাঝে ভেঙে ফেলেছে। হাই রে চাকরিটা কর, বাড়ির গেছে দেখা যায় মনটা খুব খারাপ, তার চেহারার দিকে তাকানি যায় মন খুব খারাপ। স্ত্রী জিগা কিতা রিপোর্ট বলো না তো মাতিস না। আরে কিতা রিপোর্ট এসে আমার ফোন আইতায় না নি তো মাতিস না, আমার বারোটা বাজে। আরে বারোটা কিতা বাজে শোনাও না, আমার ছাপ্পান্নটা বাজে। আরে ছাপ্পান্ন কি তা বাজে শোনাও না, কয় ডাক্তার আমারে বলছে সাত মাসের গর্ভ, তিন মাস পরে বাচ্চা হইব। স্ত্রী বলতেছে না না, তিন মাস পরে যদি বাচ্চা হয় মার মুনা বাঁচব, তার কোনো সিকিউরিটি নাই। ডাক্তার বলছে সাত মাসের গর্ভ, তিন মাস পরে বাচ্চা হইব, তিন মাস পরে বাচ্চা হলে মোর মুনা বাঁচব, তার সিকিউরিটি নাই। বউ কইতেছে না, তোমারে মরবার লাগি দিতাই নাম, তোমারে মরবার লাগি দিতাম না। তুমি তো বলছিলাম নারীবাদী আন্দোলনের মধ্যে স্বামী স্ত্রী পুরুষ মহিলা সমান কর্তায়, তুমি এখন মাত্র দিবার সামনে এক বাচ্চা, আমি দিছি তিন বাচ্চা, তিন বাচ্চা দিবে পরে সমান উভয়ের পরে মরণ লাগো। দাঁত ভাঙ্গা জবাব হইছে নি না হইছে না? ও দুনিয়ার মুসলমান মা বোনেরা যদি ব্যাপার দেওয়ালা হয়ে যায় চর্চটা ক্ষতি আইবে, এক নম্বর ক্ষতি জিনার প্রাদুর্ভাব বেড়ে যাবে, জিনার প্রাদুর্ভাব বেড়ে যাবে। জিনার বাজার যে কত গরম হয়েছে খবর আছে নি বাংলাদেশে? দুই নম্বরের কথা আমি বর্ণনা করি, খুব চুম্বকে বর্ণনা করি, এক একটা বিষয় বর্ণনা করলে এক একটা ঘন্টার দরকার। দুই নম্বর হইল মা বোনরা যদি ব্যাপার দেওয়ালা হইয়া যায় খারাপ লোকের নজর তার দিকে দৃষ্টি নিক্ষেপিত হয়নি না হয় না, নজর যে লাগে না বুঝুন না, আগে বুঝাই কার নজরটা লাগে। হুজুর নজরের তাবিজ দেন, নজর লাগে দিকে তো তাবিজ লাগে না উঠি। আজকে দেখা যায় মানুষের নজর দিয়ে বাজবার লাগে লাউ গাছের মাঝে, আলু ক্ষেতের মাঝে, পাত্রের মাঝে চুনকালি দেয়, এরপরে কিতা করে বন দিয়ে গুড় বানাইয়া দেয়, এরপরে কিতা করে গরুর শিং না তুলে দেয়, গরুর মাথা না তুলে দেয়, কেন লাগে তুলে দেয়? নজর না লাগবার লাগে ঠিক না ওঠি, কিতা করে আপনারা নজর না লাগবার লাগে এরকমের করে মহিলারা। আমি ছাত্র জমানায় আমি একজন বৃদ্ধ মহিলা গেলাম চাষি, তোমার এই আলু ক্ষেতের মধ্যে তোমার চুনকালে গেলে ফাঁদের মাঝে, বাপুরে বুঝতায় না মানুষের নজর বালা না, এই কারণে চুনকালির মাঝে ফাঁদে দিচ্ছে। মানুষে দুদান যদি গাভী হয়, গাভী হইলে পরে মানুষে হাওড়া সারে না, নজর লাগাই ফেলাইব, নজর লাগাই ফেলাইব, করে নি না করে না? আমার একজন স্যার ছিল গরিব হোসেন মহল্লা মাস্টার আব্দুল সালাম স্যার, তার নে লাল ভাই সাহেব ডাকতাম জাগির দেখাই দেখাই, তাই কুন্দ্রে বউ তাই নাম উল্লেখ করছো, আমি নাম উল্লেখ করতাম তারা আওলা দেব কষ্ট হই কোন ও মুখরে চিননি কোন কিতা বেটার চোখ পালাম তোর কিরম চোখ পালাম আমরা একটা গাবি আসিন 3 কেজি দুধ দিতে, আগের জমানার 3 কেজির দুধ কত বড় কত সুস্বাদু দুধ, এখন তো ইতা কইয়া লাভ নাই, কোন পিল খাওয়ায়, আগে তো গাছের দুধ ঠিক না? 3 কেজি দুধ দিত, ওই লোকটা যখন আমরা গাভীর বাইতে এসে চাইয়া সেই হালে কইছিল যে বড় উল্লেন রে, বিকাল বেলা এসে বাড়ির গাভি দহন করতাম গেছি, গাভীতে দুই দায় না রক্ত আয় হয়, নজর লাগছে নি না লাগছে না? এক গবাই গেছে আরেক গবাইয়ের বাড়ি,
বেবাই বাড়ির বেবাই ফাটার ফাটার মারতেছে, বাড়িওয়ালা বেবাই কইতেছে ভাই বেবাই ঘুমাই আপনার বেবাই নে রান্দা করে খাওয়াইবেন আমি কামলা ধরি। যাইবার সময় স্ত্রীরে কইয়ে যাইতেছে তুই যে গাবি ফিরাইবে গাবি দহন করবে বেবাই জন দেখে না, তুই কেন দেখলে কি তুইলো আর এর চোখ বালা না আছে নি রকম না নাই বিশ্বাস হয়নি না ভাই না বিশ্বাস করে আসন মাস বউ চিন্তা করতেছে তাহলে ঘুমাইলে গাবি দহন করতাম কেউ ঘুমায় না ফেটার ফেটার হাবি না তখন বউ কয় বাবাই সাহ ঘুমাই তখন আমি সোজা ঘুরে খাওয়াই ঘুমাই অর্থাৎ গাবি দহন করতাম ঘুমাইছে খালি চাকচিয়া করে একটু চাকচিয়া ঘুমায় না আমি গাবি কোন সময় দহন করতাম কত তখন ঘরে যা ফখ রাখো ওখানে একটা সুযোগ মিলছে গাবিটা দহন করে গাবিটা দহন করে সেটা যখন চেন চেনি শব্দ আরম্ভ হয়েছে এই বেবাই ঘুম থেকে ভজা হয়েছে আর হালে বেবাই কইরে মনে মনে বেবাই নিয়ে অত সময় ধরে গায়ে খেলা না জানি কত কেজি দুধ দেয়নি এরপরে যখন এই দুধ দহন করে সে মহিলা যখন চশমের করে আইতো ডাক মারছে বেবাই গাবি দহন করছো না দেখাই আনি মুসলমান আল্লাহ রাসূল বলছেন আল আইনু হাক্কুন আল আইনু হাক্কুন নজর যে লাগে এটা সত্য নজর যে লাগে এটা সত্য আমি জিজ্ঞাসা করতে চাই কার নজর লাগে বালা করিয়া বুঝার চেষ্টা করবেন আমরা গদ বান্দা বাজো না আমরা মানুষে কিছু ফাইতো হেদা যদি এই নিয়তে আমরা বাস করবো কিতা করবো কি আবিষের দান্দে আমরা বাস করি কথা বুঝতে পারছি কার নজর লাগে শুনে রাখেন বুঝে রাখেন যে সমস্ত মা বাবা ছেলে মেয়ের আল্লাহ হুকুম নবীর তরিকায় গড়িয়া তুলতে পারে না যে সমস্ত মা বাবা ছেলে মেয়ের আল্লাহ হুকুম নবীর তরিয়া গড়িয়া তুলতে পারে না যখন আম কুল দিয়ে আটে বাচ্চাটা যে সময় শিশু বাচ্চাটা হামাগুল দিয়ে আটে আম কুল দিয়ে আটে উটানের মাঝে হামাগুল দিয়ে যায় গেলে পরে পাখানা মুখো দেলায় ইট মুখো দেখা যায় গুবর মুখো দেলায় চেনা মুখো দেলায় নাপাক মুখো দেয়নি না না ওই সমস্ত নাপাক যে বাচ্চার ফেটের ভিতরে যায় মানুষ জানে না কার নজর লাগে আমি এই বাসটা যখন করতেছিলাম আমার একজন বিশেষজ্ঞ ডাক্তার আমার এই বাসটাকে শিখাইছে বুঝলেন কার নজর লাগে আমি শুনাই দিয়ে চিকিৎসা বিজ্ঞানের সাথে সেই কথাটা বলছি ও দুনিয়ার মুসলমান নজর যে লাগে এটা ঠিক এই কারণে আমি জিজ্ঞাসা করতে চাই মা বোনরা যদি ব্যাপারটা চলে সুদ করে দেখে ঘুষ করে দেখে মদ করে দেখে ড্রাগ করে দেখে গাঞ্জা করে দেখে টিপিওয়ালায় দেখে সিপিওয়ালায় দেখে বিপিওয়ালায় দেখে বিশিওয়ালায় দেখে চামারে দেখে কুমারে দেখে দেখেনি না দেখে না মাতুর না দেখে না দেখেনি না দেখে না দেখেনি না দেখে না ও দুনিয়ার মুসলমান তোমার গাবির দাম আছে এই গাবিটার নজর থেকে বাঁচাইবার জন্য বাড়ির বাদিয়া রাখো তাবিজ তোমার গলার মাঝে লটকাও যাতে নজর ওলার নজর না লাগে তোমার আলু ক্ষেতের দাম আছে তোমার লাউ ক্ষেতের দাম আছে নজর দিয়ে বাঁচবার লাগি পাত্রের মাঝে চুন কালি দাও তোমার গাবির দাম আছে তোমার ছাগলের দাম আছে তোমার লাউ ক্ষেতের দাম আছে তোমার আলু ক্ষেতের দাম আছে তোমার উড়ি ক্ষেতের দাম আছে তোমার রবি শস্যের দাম আছে কিন্তু মা বোনের ইজ্জতের দাম নাই ঠিক না বটে সব তার থেকে বাঁচবার লাগে তুমি জীব জানোয়ারের হেফাজত করো আর মা বোনরে তুমি হেফাজত করতে চাও তুমি কত বড় কাপড় নজর যে লাগে এটা সত্য কথা নজর যে লাগে এটা সত্য কথা ও দুনিয়ার মুসলমান আমি জিজ্ঞাসা করতে চাই নজর যে লাগে এটা সত্য কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবী আয়া কই ইয়া রাসূলুল্লাহ আমি গোসল করতেছিলাম শরীরটা ডাঙ্গা ফুলের মতো রং মানুষে চাইবনি না চাইতো না আরেক সাহাবী দেখছিলাম ফাকরে ফাকরে হারি চাইছিলাম তাই আমি গোসলও করতে পারছিলাম যাওয়ার ঘরে ঘরে মাঝে জরুর কি হাদিসের কাছে রসুলের কাছে আয়া হুজুর আমার এত প্রচন্ড জ্বর আল্লাহ রসুল তো আল্লাহর হক করতে যা জানেন তা বলেন না তোমারে কেউ চোখ লাগাইছে নজর দিছে না দুনিয়া রাসূলুল্লাহ আপনার মুস্তাহাবি ফাকরে ফাকরে আমার ফিল্ডের ভাই চাইছে মনে হয় এই বেচারাই নজর লাগে আল্লাহ রসুলের সেই সাহাবিরে ডাকাই আনছে
কৌশল অবলম্বন করো, কিন্তু তোমার মা বোনের ইজ্জতের দাম নাই। তুমি যখন রাস্তাঘাটে যখন ছেড়ে দিলাই, সুত করে দেখবো, ঘুষ করে দেখবো, মদ করে দেখবো, জুয়া করে দেখবো, গাঞ্জা করে দেখবো, টিভিওয়ালা দেখবো, সিটিওয়ালা দেখবো, চামারে দেখবো, কুমারে দেখবো, সুইপারে দেখবো, মেজরে দেখবো, দেখবো নিরা দেখতো না, ইটাই দেখতে দেখতে এই মহিলার সতীত্ব নষ্ট করে দেবে, ঠিক না বটে? সমমাত্র ঘন্টা শোয়া ঘন্টা, ইটা যদি চোদ্দটা প্রতিবয়ন করি চোদ্দ ঘন্টার দরকার। আমি তো দেখি আমার কয়টা বাজে, আমি তো আচ্ছা যাও আর বেশি সময় নেই, 15-20 মিনিট করতাম সঙ্গে, এর উপরে নেই সোহা ঘন্টার সময় কোন এর উপরে আমি বেশি করতাম না, কারণ আরো দুইজন বক্তা রয়েছেন, তারা বাস করতে হবে না, আমি একলা বাস করলে হবে নাকি? আমি জিজ্ঞাসা করতে চাই, চোদ্দটা হতির মাঝে এক নম্বর জিনার প্রবণতা বেড়ে যাবে, দুই নম্বরের নজর লাগবে, তিন নম্বর মা বোনদের দাম কমবে, চার নম্বর সন্তান কি আমার সন্তান ভালো হবে না, ঠিক না বটে? দেখছেন নি গোলাম হাইদের অবস্থা, হন সন্তান ভালো হইতেছিল, বেফরদার ঘরে সন্তান ভালো হইব, ব্যাপারদার কারণে মা বোনদের দাম কমবো, কমবো নি না কমবো না? আগের জমানায় যদি কোনো মা বোনের বিয়া দেওয়া হইতো, মেয়ের গার্জেন খরচ মুখা ছিল না, বরং ছেলের গার্জেন খরচ মুখা ছিল, ঠিক না? ঠিক, আরে বুঝুন না কেন, আমার তো আর বয়স কমেছে না, আমি তো দেখছি না, ছোটবেলা আমি দেখছি না অবস্থা যে কেমন আছে, আর এখনের জমানায় মা বোনদের দাম এমন কমছে, কয় হুন্ডা দিতেইব, সুপার সেট দিতেইব, রঙিন টিভিও দিতেইব, স্টিলের আলমিরও দিতেইব, আরে কই নি না কই না, সিলেটে যে আরো আছে কি তাহলে কার দিতেইব, কয়েকদিন পরে কিব লাইটে দিতেইব, আর কয়েকদিন ঘরে কিব বিমান দিতে হইব, আরে মাতুন না দেন না দেন, ঠিক পেলাম না? ও ঠিক চাইব নি না, চাইতো না, বিমানের ব্যাস ফিরতে গেছি বাংলাদেশ, ঠিক পেলাম না? ও ঠিক, আমি জিজ্ঞাসা করতে চাই, ও দুনিয়ার মুসলমান, মা বোনরা যদি বেফরদাল হয়ে যায়, তিন নম্বরের ক্ষতি হলো কিতা, মা বোনদের দাম আল্লাহ ইজ্জত কমাইয়া দেবেন। আগের জমানায় যদি কোনো ছেলের প্রস্তাব হইতো মেয়েরে বিয়া দিবার লাগি, মেয়ের বাবাই কে তো ছেলে দেখলাম তাস খেলার আড্ডা দেখে নমাজও পড়ে না, ইয়ের কাছে বিয়া কে দিতাম, কইছে নি না? কইছে না? আমার রাস্তা তো মুরুব বিরা বেশি হয়েছে, মুরুব বিরা পিতাম, তখন ছেলের কাছে যখন এই কান আওয়াজটা গেছে, তখন ছেলে কইবে যে বারে তার জি বিয়া দিত, মেয়ে বিয়া দিত আমার কাছে, আমি বুঝি নামাজ পড়ি না, কয় হে কিতাব সে টুপি পাঞ্জাবি লাগাইয়া মেয়ের বাবা যে মসজিদে নামাজ পড়ে হয়ে গেছে নামাজ, বাড়ি দিয়াছে রিয়া মেয়ের বাবা, কইবে আমি যে মারছিলাম ছেলে ফুনছে না, তা আমার মেয়ে বিয়া দিতাম না, হে মুখ বরাবর জোয়ান ছেলে জবাব দিব, তোমার মেয়ে বিয়া করবো মশল্লা লাগছো না, আর না খেলে গেলে আলি আলি বিয়া করে বিয়ে মাতুন না, ঠিক না? ওটি কইব নি না, কইতো না, যাইব না তা নমাজ। ও দুনিয়ার মুসলমান, আগের জমানায় মেয়ের দাম ছিল, যেহেতু মেয়েরা বেপর্দা ছিল না, এখন আমি চ্যালেঞ্জ করে বলি, আল্লাহর উপরে তাওয়াক্কুল করিয়া যে সমস্ত মহিলারা পর্দায় থাকে, বেপর্দায় চলাফেরা করে না, এই সমস্ত মহিলাকে বিয়া দেওয়ার স্বয়ং আল্লাহ জিম্মাদার হয়ে যাও। ইয়া দেখেন কত দামে চিনতে চেপটে মেয়ে বাড়ির মাঝে উপযুক্ত, ঠিক না? ওটি
তিনটে চারটে মেয়ে বাড়ির মাঝে গীতা উপযুক্ত বিয়া দিতে পারতেছে না, কেনে দিতে পারতেছে না, এই আমার একটু দেন আজ আমি তো কইয়ে দিছি সব ঘন্টা আমি বাস করব। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি জিজ্ঞাসা করতেছি ও দুনিয়ার মুসলমান, দুই রাত না উপযুক্ত বিয়া দিতে পারতেছেন আসেনি পরিবার, এটার অভিশাপ আল্লাহর পক্ষ দিয়ে তুই কেন ব্যাপারটা চালাই, ঠিক না? ওটি মেয়েদের দাম কমে গেছে, এখনের জমানায় মেয়ে বিয়া করে না, তা কেউ করে হুন্ডা, কেউ করে রঙিন শিবিরে, কেউ করে সুপার সেট, কেউ করে স্টিলের আমেরা, কেউ করে কাঠ, কেউ করে আপনার কিতাব, আপনার একটা রঙিন টিভিও দিত, কয়নি না কয় না, আপনার হবিগঞ্জের চুনার ঘাটে এলাকা, মেয়ের বাবা সব কিছু দিছে, দেওয়ার পরেও মেয়ের বাবা সব দেওয়ার পরেও টাক বলে মাল দিছে, এরপরেও দেখা যায় স্বামীর মন বালা না, মন চেরা তেরাও গেল, মেয়ের বাবা তারা শুয়ে দেখবো স্বামীর মন বালা কেন, মন কিতা তেরো খবর লইয়া দেখে একটা রঙিন টিভি যে দিছে না, এটাই তার মন তেরো হয়ে গেছে। এই মেয়ের বাবা বাজারে গেছে, বাজারে একটা রঙিন টিভি আনছে, রঙিন টিভি আনিয়ে সে টাকের মাঝে চুরিয়া দেয়া কয়, এই ছেলে তার কাছে রঙিন টিভি বিবাহ দিলাম, আমার মেয়ে বিয়া দিলাম না, আমার মেয়ে তোর কাছে দিব না, কিতা বুঝুন ওখান ফাউদারা দড়ি লাগবো নি, আরে মাথন না দিয়া না, ওখান ফাউদারা দড়ি লাগবো নি, যদি মেয়ে টানে না লইয়া যায় শাস্তির কলঙ্ক থাকবো, অমিয়া বিয়াও আর ফোনে মেয়ে রেখেছেন। মেয়ের বাবা বলতেছে তুই একটা রঙিন টিভির কারণে তোর চেরা কালা হয়ে গেছে, তোর বিবর্ণ হয়ে গেছে, তোর চেহারা তেমনি, আমি একটা রঙিন টিভির টাকা তুলে দিলাম, তোর কাছে টিভি বিয়া দিছি, আমার মেয়ে বিয়া দেয় নাই, এরপরে সমস্ত মুরব্বী হতে পাওয়া তো ধরে মাপ চাইয়ে দেই মেয়ে না বললাম, এটা যদি আমরা করতাম তো ঠিক হইল না, আরে মাতুন না দিয়ে আসলাম কি বললো নি না হইল না, আরে আমরা মেয়ের দাম জানলা কিভাবে কমাইবেন দেখেন, একটা দৃষ্টান্ত দেই, এরা টুকা দিলাইছে আবার টুকা দিলাম পরে যদি আমি বয়ান বন্ধ না করি তা আমার বিরুদ্ধে বদনাম করবো, বেটা মাইক ছাড়তে খায় না, কইব নি না বিতর না, কইব বেটা মাইক ছাড়তে চায় না, বেটা দাবার দিতাম না, কইব নি না বিতর না, কিন্তু টুকা যখন দিলাইছে আমার শেষ করানো লাগবে না। এখন হযরত আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাই একটা দৃষ্টান্ত দিছেন, এই দৃষ্টান্তের মাঝে তিনি বলছেন যে এক বেটা কলা লইয়ে গেছে বাজারও, দাম পাইছে বড় ভালো, বাড়িতে এই লোকটায় বান্দরে বুদ্ধি করছে যে কলার দাম যখন আনা সিলাই কলা যখন দাম পাইলাম, যদি সিলাইয়ে লইয়ে গেছে দাম বেশি পাই, বউয়ে খোঁজ কালারে সিলাইয়ে লই গেল তোমার মধ্যে পাগলটা রে জুতার বাড়ি দিব, মাতিস না কলা সিলাই লই গেলি, মানুষের পুরনের বাড়ি অত তা কই আর ফিরাইতে পারছে না, সিলাই লুই গেছে, সিলাইয়া যখন লইয়া গেছে, সিলাই লইয়ে যাওয়ার পরে কোনজন সিলাইয়ের গলা কেউ কিনব, মাতুন না দেব না, কেউ কিনব, মানুষে ডাকে কেন না কেনে কিনতে না, মশা মাছি ফুক যুগ দাস বইয়া ফসাই বলি না, ফসাই তো না, ফসাই বলি না, ফসাই তো না, মশা মাছি ফুক যুগ দাস বইয়া এটারে ফসাই দিছে, মানুষের হয় কমে কলাটা এই তোর বাড়ি ঘুরে সিলাই লই আইছ তো লইবে, এই বের বের কো মাতে না, গেছি আবার একজন এলে আমিয়া কলাটে নিয়ে যাও, তো কলা লই যাইতাম তোর কলা কইছে রে বান্দর করে রে বান্দর, কলা তো সিলাই লই আইলে ওন জেরুই ডাক দেয় রে হাজি বহা দে, কত বিচুন নি বহা দিবনি না দিত না,
যারে কয় হবে কি করে বহাতে যাইনি না দেয় না এখন হে চিন্তা করতেছে হায় রে আমার স্ত্রীও না করছিল আমার বিবি স্ত্রীও না করছিল কলাটা সিলাইলে যেতাম মানুষে বহা দিব পুরনের বাড়ি দিব জুতার বাড়ি দিব পাগল করব ওখান তো আমার হবর তুইতেছে একবারে রাখিয়ে দাও মিয়া এক কাম কর অশান্তিও না শেষ করে নেব অশান্তি না শেষ করে নেব শেষ যদি না করি আবার সামনে বসে বই পেটের দাওয়াত দিচ্ছে এবারে মাইক সারাই কথা বলবো দামরা বলবো তখন হে কলা যখন ব্যস্ত হয় না একবারে ডাকিয়া কয় আমি আওসান সিলাইল কলাটা আনছিলাম সব করিয়া কেউ কিনে না তোমারে 30 টাকা গাড়ির ভাড়া দিব না নেওগা হে কয় রে কলাটা হাত নয় ফালা ইজিম গেলে কিন্তু 30 টাটি হাত আমি গাড়ির ভাড়া পাইব না পিতা ঠিক না ঠিক এখন হে কিতা করছে কলা নিচে ঠিক ঠিক কি হায় গাড়ির ভাড়া হলো ভাইয়া যে রে কলারে ফালাই গেছে 30 টাকা লয়ে বাড়ি গেছে কথা বুঝে তো বলছি ও দুনিয়ার মুসলমান কলাটা যদি পর্দার ভিতরে থাকতো তার দামটা বেশি ছিল পর্দার ভিতরে না থাকার কারণে এই কলার দামটা এমন ভাবে অপমূল্য হয়ে গেল এমন ভাবে তার দাম কমে গেল কেমনে দাম কমে গেল কার পর্দার বাইরে তুমি কলাটা বাড়ি করছো সিলাই কলাটা তুমি বাজারে নিয়ে উঠছো ফুগ যুগ দাস মশা মাসি সব কিছু বইয়া সেরা পিটারে ফসাই লাইছে এই কলার আর যদি তুমি বিলাই তাই চাও 30 টাকা দণ্ডি লাগবে ঠিক না ওরে ঠিক তেমনি ভাবে তুমি তোমার এই শিলাল কলাটারে যদি বিলাইতে চাও 30 টাকা যেমন দণ্ডি লাগে আরে কলাটারে যদি মশা মাছি ফুক যুগ দাল বিয়া যদি ইটারে ফসাইয়া থাকে নষ্ট করে থাকে তোমার মা বললে যে রাস্তাঘাটে সেরা দিলাই মানুষের মাঝে ফুক এমন কমানি কমাইবে যেমন নাকি কলাটা বিলাইতে লাগছে এই মেয়েটারে বিয়া দিতে গেলে 3 লক্ষ টাকার দণ্ডের যৌতুক লাগবে আমি তো আগেই বুঝি যে বিষয় দিছে আমার এই 14টা খরচ গেলে 14 ঘন্টা লাগতো না তিনটে না তিনটে ক্ষতির কথা হালি করছি তাও 10 ভাগের 1-1 ভাগ করে দিচ্ছি সকল তো তো কিছুই না আল্লাহ তালা আমাদের মা বোনের ফরজা থাকবার সুবিধা করে সবাই বেড়ে আমরা আমি 4 নম্বর ক্ষতি করেছিলাম বেফরদা নারীর ঘর কোনো নেককার আওলাদ তৈয়ার হয়ে গেল এই 4টাও তাও খালি সিরিয়াল 14টার পিয়া লাভ নাই সময় আমার শেষ ও আখির জাহান্নাম